আজকে রেসিপি ছানা পোড়া। এটাকে অনেকে ছেনা পোড়া বলেও থাকি। উড়িষ্যার এটা একটা বিখ্যাত মিষ্টি। এটা বাড়িতে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তবে চলুন দেখে নিই কিভাবে বানাবো এই ছানা পোড়া। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা একটু জল জল অবস্থায় নিয়েছি আর এক চামচের মতো দেখুন ছানা কাটা জল এখানে রয়ে গেছে। এটাকে এরপর হাতে করে ভালোভাবে প্রেস দিয়ে একটু স্মুথ করে নেব। আপনারা যদি দুধ থেকে ছানা তৈরি করে এটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 1 লিটার দুধ ব্যবহার করবেন। 1 লিটার দুধ যদি ছানা করা হয় তাহলে ঠিক 250 গ্রামের থেকে 300 গ্রামের মতোই ছানা হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত হাত দিয়ে ভালোভাবে প্রেস দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি 1 চামচের মতো ছানা কাটা যে জলটা আছে সেই জলটা দিয়ে দেব। আপনারা চাইলে এইরকম জলও এখানে ব্যবহার করতে পারেন। এরপর পুরোটাকে ভালোভাবে মাখিয়ে পরে হাত দিয়ে প্রেস দিয়ে একটু স্মুথ করে নেব। এতে করে চিনিটাও গলে যাবে আর জলটা দেওয়ার জন্য সুজিটাও ভালোভাবে ফেপে উঠতে পারবে। সুজিটা ফেপে ওঠার জন্য এটা একটু শক্ত হয়ে যাবে, তার জন্য আমি 3 থেকে 4 চামচ পর্যন্ত ছানা কাটা জলটা এখানে ব্যবহার করব। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি যাতে চামচে করে আমি ভালোভাবে এটাকে একটু ফেটে নিতে পারি। এরপর আমি এটার সাথে আবার 1 চামচ ছানা কাটা জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে চামচে করে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এটা কোনো গ্রাইন্ডারের কাজটা করলে হবে না, এটাকে হাতে করে চামচে করে এরকমভাবে করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা এর মধ্যে না থাকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 7 মিনিটের মতো আমি এটাকে মিশিয়ে পরে ফেটে নিয়েছি। দেখুন এখন অনেকটা স্মুথ হয়ে গেছে এটা। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ফেপে উঠতে পারে আর চিনিটা গলে যায়। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। এর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এরপর বাটির মধ্যে 1/2 চামচের মতো তেল দিয়ে পরে বাটির চারদিকে তেলটা ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এরপর বাটার পেপারটা ভালোভাবে এর নিচে বসিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য ঘি বাটার পেপারের উপরে দিয়ে পরে ঘিটাকে ভালোভাবে বুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘি এর পরিবর্তে ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা বালি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারেন। এরপর আমি এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখানে স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো বাটি উপরে পর এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য প্রিহিটিং করতে দিচ্ছি। এদিকে ব্যাটারটাকে 10 মিনিট রাখা হয়ে গেছে। এরপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, এরপর এটাকে একটু ফেটে নেব। ফেটে নিলে অনেকটা নরম হয়ে যাবে। শক্ত হয়ে গেছে বলে আবার এখানে আমি 1 চামচ ছানা কাটা জল এখানে দিচ্ছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে একটু ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে একটু ফেটে নেব। মোটামুটি 3-4 মিনিট ধরে এই কাজটা করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস গুলোকে আমি একটু ছোট করে কেটে রেখেছিলাম। এরপর এটাকে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানা কাটা জল বা এরকম জল যেটাই আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু 3-4 চামচের বেশি ব্যবহার করবেন না। তাহলে খুব বেশি পাতলা হয়ে গেলে ছানা পোড়াটা কিন্তু ভালো হবে না, নরম হয়ে যাবে আর পিস পিস করে কাটা যাবে না। তাই যতটা সম্ভব কম ছানা কাটা জল কিংবা এরকম জল ব্যবহার করা যায় ততটা কম জল ব্যবহার করবেন। এরপর এটা রেডি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে অ্যালুমিনিয়ামের বাটিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে সাইডে না লেগে যায়। পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এরপর আমি অ্যালুমিনিয়ামের বাটিটাকে একটু ট্যাপ করে নেব, উপর দিক থেকে নিচ দিকে করে সাইডে সাইডে এরকম করে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে 10 মিনিট প্রিহিটিং হয়ে গেছে। এরপর এর ঢাকা খুলে পরে আমি বাটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আর লো মিডিয়াম ফ্লেমে আবার 45 মিনিট অল টোটাল 1 ঘন্টা এটাকে হিট করে নিতে হবে।
45 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টিকটা দিয়ে পরে স্টিকের মধ্যে এখনো কিন্তু ছানা লেগে আছে, তার মানে এটা এখনো হয়নি। আর সাইডগুলো কিন্তু সেরকম ভাবে লাল হয় আসেনি, তার জন্য আবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট হিট করে নেব। অল টোটাল 1 ঘন্টা হিট করা হয়ে গেছে। এরপর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন সাইডগুলো অনেকটা লালচে হয়ে এসেছে। এরপর স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, স্টিকের মধ্যে কিন্তু কিছু লেগে নেই এখন। এরপর এটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর এটাকে নামিয়ে পরে ঠান্ডা করে নিচ্ছি। আর সাইডটা আমি ছুরিতে করে এরকম করে করে নিচ্ছি, কারণ এটা ছানা আর চিনি দেওয়া আছে, তার জন্য যেখানে বাটার পেপার দেওয়া নেই সেখানে লেগে যাওয়ার চান্স আছে একটু। তার জন্য সাইডটা এরকম করে করে নিচ্ছি যাতে খুব সহজে খুলে যায়। এরপর এটাকে ঠান্ডা করা হয়ে গেছে। এরপর আমি এটাকে উপরে খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে খুলে গেল আর খুব সুন্দরভাবে হয়েছে, পিছনটা কিন্তু কোথাও পুড়ে যায়নি। এরপর আমি উপরে বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। দেখুন বাটার পেপারটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। এরকম ভাবে পুরো বাটার পেপারটা আমি উপর থেকে খুলে নেব। এটা এরপর সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কাটা গেল। এরপর আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকের মতো পুরো কাটা যাচ্ছে, আর পুরোটা ভেতরটা পিস পিস করে কাটাও গেছে। পিস পিস করে কাটা যাচ্ছে মানে বুঝতে পারছেন আশা করি যে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এরকম ভাবে কোনো ঝামেলা ছাড়াই আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন উড়িষ্যার স্পেশাল মিষ্টি ছানা পোড়া। এটা বানানোর কোনো ঝামেলা নেই সেরকম, আর এতটাই টেস্টি হয় যে একবার খেলে মনে হবে বারবার এটা তৈরি করি। তাহলে এইরকম ভাবে পারফেক্ট ছানা পোড়া বাড়িতে এরপর খুব সহজে বানিয়ে ফেলুন।